মুশফিকের সাথে আমার যে ফার্স্ট ট্যুর আন্ডার 19-এ যখন আমি ওর সাথে থাকি, তো প্রথমত আমার সকালে উঠার কোনো টেনশন থাকতো না, কারণ আমি অটোমেটিক একটা অ্যালার্ম বাজতো, বুঝছেন, সকালবেলা। তো মুশফিককে যেটা বললাম যে মুশফিক তো সব দিক থেকে একদম পারফেক্ট, ক্রিম ট্রিম লাগায় সব লাগায়, একদম সবকিছু একদম পারফেক্ট, তা আমার ঘুম ভাঙতো কেমনে জানেন ভাই? আমার ঘুম ভাঙতো এলো সে সকালে ক্রিম লাগে তো কিভাবে করে দেখেন। আচ্ছা ক্রিম ক্রিম লাগে গোসল করো। আচ্ছা হ্যাঁ ক্রিম লাগে তো ঠিক আছে, তখন কিন্তু আমরা আন্ডার 19, না ওর দাড়ি বেরিয়েছে না আমার দাড়ি বেরিয়েছে, সে ক্রিম ক্রিম লাগায় আফটার শেভ লাগে তো আর লাগে করতো, আমি তো কিছু শেভ করে না কিছু করে না, আবার আফটার শেভ লাগে করে গেল, কেন করতি তুই? আরে না তখন তো ছোট ছোট আর কি, একটু মুছ টু চুপ ছিল তখন, যখন কাটতাম তখন একটু দিতে হয় ওটা ওটা আফটার শেভের ফিল। হ্যাঁ একটা জিনিস শুন, ও যে মুশফিকে বললি না গুছায় রাখে ক্রিম লাগায় বললি না, তা মুশফিকের বর বউকে জিজ্ঞেস করছে ই বিয়ের পরে যে এই কেমন কি কি হলো, মা ধর মুশফিকের বউকে জিজ্ঞেস করছে মা কে জিজ্ঞেস করছে জামাই পছন্দ তোমার বউ, তোমার মারে ধরো যে জিজ্ঞেস তোমার শাশুড়িরে জিজ্ঞেস করছে তোমার বউ যে মা তোমার জামাই পছন্দ হয়েছে তো, তা তোমার শাশুড়ি কি বলছে ধরো যে হ্যাঁ হ্যাঁ সুন্দর একটা মেয়ে বিয়ে করে আনছিস খুব ভালো, পছন্দ হবে না কেন, খুব সুন্দর একটা মেয়ে তুই বিয়ে করে আনছিস। তাই তো তুই তো কোন জীবন জিং দেস না, আমি তো জিং ছাড়া মাঠে নামি না, মাসি ভাই জিং দেয় না। বিষয়টা হচ্ছে যে বান্টেদার কাছে আমার একটা রিকোয়েস্ট, বান্টেদা এই রিকোয়েস্টটা যদি পারো, জীবনে অনেক কিছু রাখছো এই একটা রিকোয়েস্ট, তো যদি আলহামদুলিল্লাহ একটা এবার এবার তো হচ্ছে একটা নিশ্চিত ইনশাল্লাহ, ভাসতে একটা আপনার ভাসতে একটা আসতেছে আশা করতেছি, তো এইটার নাম প্লিজ লকডাউন রাখতে হবে, লকডাউন নাম আপনি আপনি রেখে দেন না, এত আপনার এত ই লাগতেছে আপনি রেখে দেন না, আপনার তোরটার নাম রাখতেছি রিয়া, তোরটার নাম রাখবো লক ওপেন। হ্যাঁ লক আপনার বোলিং এর উপর আপনার বোলিং নিয়ে বিশ্বাস করে না, ইজ ইট ট্রু? না মানে ম্যাশ না 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 অনেক সময় উনি ধর মনে করো আমাকে বোলিং দিছে, এই জন্য আমাকে কত কথা, যখন আমরা রাত্রে আড্ডা করতে আড্ডা দিতে বসতাম, তো মনে করো উনি বোলিং এ আমাকে নিয়ে আসছে, ধর মনে করো আমি এসে ফার্স্ট ওভারে একটু চার খেলাম বা একটা ছয় খেয়ে গেলাম, ঠিক আছে, তা আমাকে তো আনে 6 বা 7 বলার অপশন হিসেবে, তো তখন মানে স্টেট ব্যাটসম্যান থাকে সবগুলো পিটাইতেছে আমাকেও একটা মারে, আর আমার রাত্রেবেলা ধরো এই তোর কি হয় আমি বোলিং এ আনলে, আমি বললাম যে কেন কি হয়েছে, তো পরে বলতেছে না আমি তোরে বোলিং দিলে তুই শর্ট বল করস ওয়াইড করস আজিব ব্যাপার তোর হয় কি, পরে মাঝে 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 আইদার তোরে বলতো বা মুশিরে বলতো বা সাকিবরে বলতো যে রিয়াদরে বল ওই পাশে দিয়ে বোলিং করবে, তো এই এইসব করতো সে মাঠে যেন আমি মানে ভালো বোলিং করি।